ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समागया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम ब्रह्मरूपमादिमध्य शेष सर्वपासकं भावषट्कहीनरूप नित्य सत्यमद्वयं वाम मनोति गोचरंच नेति नेति भावितं तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি স্বামী বিরজানন্দজির উপদেশ সংকলন পরমার্থ প্রসঙ্গ পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা ধীরে ধীরে একেবারে শেষের দিকে চলে আসছি। ওই অনেকে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর একজনেরটা দিই। বেশিরভাগেরই ব্যক্তিগত প্রশ্ন ইমেলে দিয়েছেন, ইমেলেই উত্তর দিয়েছি, এটাও দিয়েছি, তবে প্রশ্নটা অনেকের হয় সেই কারণে উত্তর দিই। তিনি বলেছেন তিনি ছেলেবেলায় ভারত সেবাশ্রম সংঘ থেকে দীক্ষা নিয়েছিলেন, তারপরে সেই দীক্ষা মন্ত্র তিনি আর জপ করেন না। তারপরে তিনি কিছুদিন পরে তার মনে হয়েছে লোকনাথ হলেন তার আরাধ্য, তাই তিনি লোকনাথের সাধন ভোজন প্রার্থনা করেন। ইদানিং এই অধমের বক্তৃতা শুনে আর স্বামী ঈশাত্মানন্দজি বক্তৃতা শুনে তার মনে হয়েছে যে শ্রীরামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা না হলে মুক্তি হবে না, তাহলে তিনি আবার শ্রীরামকৃষ্ণ দেবের কাছ থেকে মুক্তি হবেন কি না। পূজনীয় আত্মস্থানন্দজির কাছে দীক্ষা নিতে এরকম একজন আসেন, তার বার্তিনিক দীক্ষা হয়ে গেছেন। আত্মস্থানজি ভারী সুন্দর একটা কথা বলেছিলেন, তুমি আমায় গ্যারেন্টি পেপারে লিখে দাও যে তোমার আবার মনে হবে না যে এখানের চেয়ে অন্য জায়গায় দীক্ষা নিলে তোমার মুক্তি হবে না। আসল মন্ত্রটা ভগবানের নাম, এটা গুরুর মধ্যে দিয়ে আসে, সেই আমরা যে পথ থেকেই পাই, ভারত সেবাশ্রম সংঘ থেকেই পাই, যেখান থেকেই পাই, মন্ত্র এবং ইষ্টের প্রতি শ্রদ্ধা থাকা খুব জরুরি। এটা যদি না হয় জগতের সেরা মন্ত্র পেলেও আমরা কখনো সেটাকে কাজে লাগাতে পারবো না। এটা কিন্তু একদম আমাদের খুব পরিষ্কার করে বুঝতে হবে। এই আজকে এখানে এটা শ্রীরামকৃষ্ণদেবের সেই বর্ণনা আছে, একটা কুয়ো খোঁড়া হচ্ছে, মাঠের এক প্রান্ত থেকে খানিকটা খুঁড়লাম, আবার জল পাওয়া গেল না, আবার খুঁড়লাম, আবার জল পাওয়া গেল না, আবার খুঁড়লাম, আবার জল পাওয়া গেল না, ও করলে হবে না। কোনো একটা জিনিসকে শ্রদ্ধার সাথে, বিশ্বাসের সাথে, ভালোবাসার সঙ্গে লেগে থাকলে হবেই হবে, না হয়ে উপায় নেই। আমরা নিজের চোখে দেখেছি বেলুড় মঠে বহু মানুষের এমন বদল হয়েছে, নিজেরা দেখে অবাক হয়েছি। তাদের পূর্ব জীবন জানি, তারা কীরকমভাবে জীবনযাপন করতেন সেগুলো জানি, এবং যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন, বিশেষ করে গহনানন্দী যখন প্রেসিডেন্ট হয়েছেন তখন তিনি যথেষ্ট অশক্ত, কিন্তু গুরুশক্তি কী ভয়ঙ্কর রকমভাবে কাজ করে সেটা আমরা দেখেছি। সেই মানুষের জীবনের আমূল বদল হয়ে যেতে দেখেছি। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের শক্তি, কার কোন মূর্তি দিয়ে আসছে সেটা বড় কথা নয়, কিন্তু শ্রীরামকৃষ্ণের শক্তি আসছে, এবং সেটিকে যদি আমরা অভ্যাস করতে পারি, সেই বিশ্বাস ঈশ্বরের শক্তি সে আমার কাছে এসেছে সেটি যদি আমি বিশ্বাস করতে পারি, তাহলে দেখবেন আমাদের অবশ্যই মুক্তি হবে। একজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তাদের বাড়িতে সবাই খুব দীক্ষিত, তিনি কিছুতেই দীক্ষা নিতে রাজি হলেন না। তিনি বললেন আমার তো গায়ত্রী মন্ত্র আছে, আমি এটা জপ করে আনন্দ পাই। দীক্ষা নেবার উদ্দেশ্য তো ঈশ্বরের নাম করে আনন্দ পাওয়া, আমি যদি এই মন্ত্রে আনন্দ পাই তাহলে আমার একটা এক্সট্রা মন্ত্র কেন নিতে হবে। এবার খুব যুক্তিযুক্ত, এবং তার মৃত্যুটি এত সুন্দর, একবারে সেই পড়লাম শুলাম আর মরলাম সেই রকম, জগতে কোনো কিচ্ছু কোনো বাধা নেই, এমনভাবে চলে গেলেন যে আমরা বুঝতেই পারলাম না। মৃত্যু আমাদের বলে দেয় সারাটা জীবন আমরা কেমন করে কাটিয়েছি, এবং এই কারণে ওই এই জীবনটাকে, যেটুকু যে জীবনটা আমরা পেয়েছি, হাতে করে যে জীবনটা আমরা পেয়েছি সেটা ঠিক মতো কাটানো দরকার। দুটো জিনিস খুব জরুরি, এক হচ্ছে যে উদ্দেশ্যে জীবনযাপন করতে চলেছি সেই উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধা এবং সততা, এটা থাকা খুব জরুরি। আর নিজেকে সবসময় মেলে ধরার চেষ্টা করতে হবে। শ্রীরামকৃষ্ণ দেখিয়েছেন যে সারা জগতে যেখানে যা কিছু ভালো আছে সেগুলোকে গ্রহণ করার কথা, সর্বধর্মের সমন্বয়, সর্বধর্ম স্বরূপিণে বলছেন, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে এই শব্দটা ব্যবহার করেছেন। তার মানে কি তাকে দেখলে তা খানিকটা ইসলাম বোধ হতো, খানিকটা হিন্দু বোধ হতো, খানিকটা খ্রিস্টান বোধ হতো, তা নয়। প্রত্যেক ধর্মের যে সারবস্তু সেটি তার জীবন এবং ব্যবহার, তার আচরণে এসে গেছে। আমরা যারা তার চেলা বলি তাকে আমাদের জীবনের আদর্শ বলে গ্রহণ করি, আমাদেরও এই কাজটা করতে হবে, যেখানে যা কিছু ভালো আছে সেইটা শিখে নিজেকে মেলে ধরার চেষ্টা করা। এটা যদি না করতে পারি তাহলে কিন্তু আমাদের হবে না। এই দৃষ্টিটা, এই উদার শেখার দৃষ্টিটা
আজীবন শেখার দৃষ্টিটা এটা আমাদের কাছে থাকা দরকার। আমরা শেষ যে সূত্রটি পড়ছিলাম সেটি হচ্ছে 297 নম্বর সূত্র, সেখানে বলা হয়েছে ধর্ম বলতে ভগবানকে চাওয়া ও তাঁর অভাব বোধ করাকে বোঝায়। সেই জিনিসটারই অভাব আমাদের তীব্রভাবে বোধ হয়, যা নইলে প্রাণ ধারণ করা অসম্ভব, যেমন বায়ু এবং অন্য বস্ত্র বাসস্থান। আমরা কি সত্যি ভগবানকে সেই রকম চাই? একটা খুব ইটার্নাল কোয়েশ্চেন। আমরা ভগবানকে চাই, রামকৃষ্ণ মিশনে যাচ্ছি, দীক্ষা হয়েছে, সব হয়েছে, কিন্তু সত্যি কি ভগবানকে চাই? এটা আমরা একে দেখছি, তাকে দেখছি, ও কেন হচ্ছে না, সে কেন হচ্ছে না, আমার কেন হচ্ছে না, কখনো কি আমরা ভাবি? আমরা ভাবি না বোধ হয়, এই কারণে আমাদের হয় না আর কি। বস্তুত আমরা তাকে ছাড়া সব কিছুই চাই, কারণ আমাদের জীবন ধারণের জন্য নিত্যকার যা কিছু সাধারণ অভাব তা বাহ্য জগৎ থেকে পূর্ণ হয়। যখন আমরা এমন কোনো বস্তুর প্রয়োজন বোধ করি যা তা থেকে সিদ্ধ হবার নয়, যখন অন্তরের ক্ষুধাতৃষ্ণা মেটাবার সাধ্য তার নেই বলে বুঝতে পারি, তখনই আমরা অন্তরের দিকে তাকাই ও সেখানে খুঁজি। যখন আমরা ভুগে ভুগে হাড়ে হাড়ে শিক্ষা পাই যে যা কিছু করছি সব ছেলে খেলা, জগৎটা স্বপ্নবত, মিথ্যা, আপনার বলে যেটাকে ধরতে যাই সেটাই হাত থেকে ফসকে যায়, তখন এমন কোনো নিত্য বস্তুর জন্য প্রাণ ব্যাকুল হয় যাকে পেলে সকল দুঃখ অভাবের সমূলে বিনাশ হতে পারে। সে বস্তু একমাত্র পরমেশ্বর। সেই রকম মনের গতি হলো ধর্মের প্রথম সোপান, বিষয় বিরাগ ও ভগবানের জন্য অভাব বোধ। এটা থাকা আমাদের খুব জরুরি। এরকম বহু মানুষ দেখেছি আমরা, আমাদের স্কুল, আমাদের সৌভাগ্য ছিল স্কুল থেকে বৃদ্ধাশ্রমে কাজ করতে নিয়ে যাওয়া হতো, মূলত খ্রিস্টান বৃদ্ধাশ্রমে আমরা কাজ করতে যেতাম। সেখানে আমরা দেখেছি মানুষের জীবনের হাহাকার, বড় বড় মানুষ তার জীবনের সারাটা জীবন হইচই করে কাটিয়ে দিয়েছেন, জীবনের শেষে যখন মানে তিনি এসেছেন তখন একজনও কাউকে কথা বলার কাউকে খুঁজে পাচ্ছেন না। ভগবানের সঙ্গে একাকী থাকার, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি হয়নি, ঈশ্বরের, শুধু ঈশ্বরের সঙ্গে নয়, একাকী থাকার বা উচ্চ ভাবনা চিন্তায় নিজেকে ভূত করে রাখার মতো শক্তি তার হয়নি বলেই এই সমস্যা হচ্ছে তাদের। এরকম বহু মানুষ দেখেছি যারা সারাদিন শুধু পড়াশোনা করেন, একবারে সিরিয়াসলি পড়াশোনা করেন। আমার মনে আছে ইনস্টিটিউট অফ কালচারে একজন ভদ্রলোক আসতেন যাকে ব্যাগ নিয়ে ইনস্টিটিউটে আসবার অনুমতি দেওয়া হতো। তার ডান দিকটা বাঁ দিকটা প্যারালাইজ ছিল, শুধু ডান দিক দিয়ে উনি তার সব না ডান দিকটা প্যারালাইজ ছিল, বাঁ দিকটা চালু ছিল। তিনি হেঁটে আসতেন, প্রচুর পড়াশোনা করতেন, বেশিরভাগ ক্ষেত্রে অঙ্ক করতেন, বাহাত দিয়ে লিখতে শিখেছিলেন। আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম, বললেন রেলের কর্মী ছিলাম, একদিন খুব ক্লান্ত হয়ে বাড়িতে ফিরেছি, বিছানায় শুয়ে পড়েছি, যখন ঘুম ভাঙলো তখন দেখলুম যে আমার ডান দিকটার কোনো কাজ করছে না। তারপরে আমার চাকরি ছেড়ে দিতে হলো, খুব চেষ্টা প্রবর্ত করলাম, তখন মনে হলো জীবনের অনেকখানি কিছু হয়নি, এরকম অসার একটা জীবন যাপন করব। খুব চেষ্টা করে এই ফিজিওথেরাপি করে টরে 1-1.5 বছর পরে তিনি হাঁটা শুরু করলেন, তারপরে হাঁটা এবং বাহাত দিয়ে লেখা শুরু করলেন। তারপরে ইনস্টিটিউট অফ কালচারে উনি সদস্যর পদ নিয়েছিলেন, রোজ সকাল 10টায় নিয়ম করে আসতেন, আবার 1টার সময় ফিরে যেতেন কাছেই বাড়ি, ওই ইনস্টিটিউটের পেছন দিকে সেইখানে বাড়ি, সেখানে যেতেন খানিকক্ষণ দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে আবার 4টে নাগাদ ফিরে আসতেন, আবার সে সন্ধ্যা অবধি পড়তেন, বেশিরভাগই অঙ্ক কষতেন, বলতেন পরের জন্মে হবে কি হবে না জানি না, কিন্তু যেটা আমি পারি সেটা দিয়ে আমার মনটাকে ভরে রাখতে পারি। উনি বলছেন ঈশ্বরের চিন্তা আমার আসে না, আমি উচ্চ চিন্তায় মনটাকে তাই ভরে রাখতে চাইছি, যেন একবারে ফাঁকা নিয়ে না ফিরে যেতে চাই। এরকম মানুষ আমি দেখেছি ইনস্টিটিউট অফ কালচারে, বহু বয়স্ক মানুষদের এসে পড়তে দেখেছি, সারাদিন পড়ছেন, পড়ে নিজের মনটাকে ভরে রাখতে চাইছেন। আমরা কেন পারবো না? আমাদের ঈশ্বর চিন্তা বা উচ্চ চিন্তায় যদি মনকে ভরে রাখতে না পারি তাহলে মন পরনিন্দা পরচর্চায় যাবে, আমরা এর তার দোষ দেখব, তখন জগতে নিজেকে নিখুঁত ভাবব এবং বাকি জগতে যা কিছু তাকে খুঁতলা দেখব। শ্রীরামকৃষ্ণ জীবনে যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন শ্রীরামকৃষ্ণদের ছোটবেলায় যাত্রা দেখতে যেতেন, অসম্ভব শ্রুতিধর এবং স্মৃতিধর ছিলেন তিনি। সেই যাত্রা দেখে ফিরে এসে তিনি এই পাড়ার যে সমস্ত বিধবা মহিলা আছে তাদের সামনে অভিনয় করে দেখাতেন, এই কারণে
এই বিধবা মহিলাদের কোনো জগৎ ছিল না, তারা লেখাপড়া শেখেননি, ওই কার কাজ সংসারের কাজ এর বাইরে তাদের আর কোনো জগৎ ছিল না, এবং সেই কারণে তারা নানা রকম পরনিন্দা পরচর্চায় মত্ত থাকতেন। তিনি শ্রীরামকৃষ্ণদেব তাদের সামনে অভিনয় করে দেখাতেন। অভিনয় কোনো একটা বিশেষ যাত্রাপালাকে কেন্দ্র করে হতো, ভগবানের বিশেষ একটা রূপ, ভগবানের লীলা, সেগুলোকে তিনি অভিনয় করে ওদের সামনে দেখাতেন। অভিনয় কি করে না, আমাদের মনের মধ্যে একটি স্থায়ী ছাপ ফেলে যায়, যাতে পরবর্তীকালে যে সময় একাকী থাকবার সময় নিজেকে অকিউপাই করার জন্য, ইদানিং যেমন মানুষ ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, ঠিক সেই রকম অন্যের সঙ্গে কোদল করাচ্ছে, এই ভগবানের উচ্চ চিন্তা করলে মন উচ্চ স্তরে উত্তীর্ণ হবেন। আমরা যাকে জীবনের একবারে ধ্রুবতারা হিসেবে গ্রহণ করেছি, তিনি বাল্যকাল থেকে এই কাজটি আমাদের চোখের সামনে করে দেখিয়ে দিয়েছেন। অথচ আমরা যারা তাকে সত্যি সত্যি মানার চেষ্টা করি, আমরা কিন্তু আমাদের জীবনে এটি প্রয়োগ করে দেখি না। আমরা কখনো কারোর সঙ্গে ভালো কথা বলবার চেষ্টা করি না, ভালো কথা বলবার চেষ্টা করলে দেখবেন জীবনটা একদম অন্যরকম হয়ে গেছে। 298 নম্বর সূত্রে ভগবান বলছেন, মহারাজ বলছেন, শ্রীমৎ ভগবতে সর্বনাশের কারণ স্বরূপ অধর্মের বংশ পরম্পরা এই রকম বলা হয়েছে। অধর্মের স্ত্রী হলো মিথ্যে, তাদের দম্ভ নামে এক পুত্র, মায়া নামে এক কন্যা হয়। তারা পরস্পরকে বিবাহ করে এবং তাদের লোভ নামে এক পুত্র ও সঠতা নামে এক কন্যা হয়। এদের সম্মিলনে ক্রোধ ও হিংসা উৎপন্ন হয়। কলি তাদের পুত্র, দুরুক্তি কন্যা। কলু এই দুরুক্তির গর্ভে ভীতি নামে এক কন্যা ও মৃত্যু নামে এক পুত্র উৎপাদন করে। যাতনা ও নরক তাদেরই সন্তান। একটা সিরিজ বলছেন, বলছেন শ্রীমৎ ভাগবতে অধর্মের বংশ পরম্পরা, অধর্মের স্ত্রী হলেন মিথ্যে। মিথ্যা দিয়ে আমাদের জীবন শুরু হয়, নিজেদের জীবনের সঙ্গে যদি তুলনা করে দেখি, মিথ্যে দিয়ে শুরু হয়। আমরা ইলিউশনারি ওয়ার্ল্ডে বাস করি, যেটা নয় আমরা সেই জীবন যাপন করার চেষ্টা করি, এবং সেই জীবনের সঙ্গে নিজের জীবনকে সাযুজ্য রাখার জন্য কাজে কথায় চরিত্রে আমরা মিথ্যাকে ব্যবহার করি, মিথ্যা জীবন যাপন করি, মিথ্যা স্বপ্ন দেখি, সবটুকু মিথ্যাকে আমাদের জীবনের সারবস্তু বলে মনে করি। সেই কারণে প্রথম সোপান হিসেবে মিথ্যাকে দেখানো হয়েছে। মিথ্যা এবং অধর্মে দুই সন্তান, দম্ভ এবং মায়া। মায়া কি করে না, মায়া আমাদের সত্যটাকে জানতে দেয় না, আমাদের চোখের সামনে পর্দাটাকে ফেলে দেয়, তখন মিথ্যাটাকে জীবনের সর্বশেষ এবং একমাত্র বলে আমাদের বোধ হতে থাকে, এবং সেই মিথ্যে মায়ার মধ্যে থেকে আমাদের ভেতরে একটি প্রচ্ছন্ন অহংকার তৈরি হয়। আমরা মনে করি এই জগৎ সংসারে আমার মতো সেরা, আমার মতো শ্রেষ্ঠ আর কেউ নেই। এই অহংকার সামান্য ক্ষেত্রে, সাধন ভজনের ক্ষেত্রে একটু আমাদের প্রয়োজন আছে। আমি ঈশ্বরের জন্য নিজেকে নিবেদন করেছি, আমি ঈশ্বরের উদ্দেশ্যে যাচ্ছি, এটি ভালো, কিন্তু জগতে সবাই হীন, আমি একমাত্র বলিষ্ঠ, আমি একমাত্র খুব বিরাট, এই ভাবনা চিন্তাগুলো থেকে, এই ভাবনা চিন্তাগুলোকে আমাদের অবশ্যই 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 করে পরিহার করতে হবে। এবার দেখুন, রিলেশনশিপ, ভাই বোন নিজেরা একে অপরকে বিয়ে করছে, ভাই বোন দম্ভ এবং মায়া এরা বিয়ে করলেন। বিয়ে করার পর এদের যে সন্তান হলো, তাদের মধ্যে লোভ নামে এক পুত্র আর সঠতা নামে এক কন্যা। লোভ আমাদেরকে সব সময়, ওই দেখবেন আগেকার দিনে বিজ্ঞাপন ছিল অনিডা টিভির, ইন্দিরা বাসু, আপনি এক জায়গায় বসুন, নাহলে ছটফট করবেন না, এ বলে 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 আমি আর পারি না। এই লোভ নামে এক পুত্র আর সঠতা, লোভ হচ্ছে তাদের ছেলে আর সঠতা হচ্ছে কন্যা। লোভ আমাদের কি করে না, অন্যের যা আছে আমরা আমাদের নিজেদেরটাতে স্যাটিসফাইড হই না, আমার কাছে যে সম্পদ আছে সেটা নিয়ে আমি কখনোই সুখী থাকতে পারি না, জগৎ সংসারে যে আমার যে জিনিসটা নেই সেই জিনিসটা নিয়ে আমার ভীষণ রকমের সুখ, সেইটার আকাঙ্ক্ষা, ফলে আমার যে জিনিসটা আছে সেটাকে কতটা আমি ব্যবহার করতে পারি সেটাই আমরা কিছুতেই অনুভব করতে পারি না। আর সঠতা, এবং সেই কারণে সেটি প্রাপ্তির জন্য আমরা নানা রকম ইমোরাল মিন্স, নানা রকম অনৈতিক জীবন, অনৈতিক পথ আমরা গ্রহণ করে থাকি। এরপরে বলছেন, আবার এদেরও ভাই বোনের বিয়ে হয়েছে, ভাই বোনের বিয়ে হওয়ার ফলে দুটি জিনিস তৈরি হয়েছে, ক্রোধ আর আরেকটা হচ্ছে হিংসা।
ক্রোধ ভীষণ রকমের প্রকাশ। আমার নিজেকে ক্রোধের আসল ফর্মটা হচ্ছে এই ক্রোধ, আমরা নিজেকে এক্সিবিট করতে চাই। আমার আমরা অনেক সময় ভাবি চিৎকার চেঁচামেচি করে রাগ দেখিয়ে অভিমান করে হ্যাঁ এই সমস্ত নানা কাণ্ড করলে বোধহয় মানুষের কাছ থেকে আমরা সম্মান অর্জন করতে পারব। ওভাবে সম্মান অর্জন করা যায় না, সব কিছুতে ক্রোধ দেখানো চলে না। যেখানে ক্রোধ দেখাতে হবে সেখানে অবশ্যই দেখাতে হবে, কিন্তু এই ক্রোধই থাকবে আমার জীবনে, আর সামান্যতম ভালোবাসাও থাকবে না, সেটা হয় না। ক্রোধ আর হিংসা, আবার এদেরও ভাই বোনের বিয়ে হয়, এদের আবার সন্তান হয় কলি, আর তাদের কন্যা হচ্ছে দুরুক্তি। কলি এই দুরুক্তির গর্ভে ভীতি নামে এক কন্যা আর মৃত্যু নামে এক পুত্র। এটি একেবারে আলটিমেট, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, ভীতি আর মৃত্যু। মৃত্যু আর ভীতির মধ্যে খুব একটা ফারাক কিছু নেই, মৃত্যু আর ভীতি, ভীতি আমাদের মৃত্যু তুল্য করে দেয়। যখন আমরা সব কিছুতেই ভয় পাই আমাদের প্রোগ্রেস বন্ধ হয়ে যায়, আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়ে যাই, আমরা কিছুতেই আর এগোতে পারি না। এবং যখন আমরা এগোতে পারি না তখন আমাদের জীবনের কোনোরকম উন্নতি হয় না, আমরা একটা জায়গায় গিয়ে আটকে যাই, এবং এই আটকে যাই বলে আমরা কিছুতেই আর এগিয়ে যেতে পারি না, আমাদের জীবনের সামান্যতম উন্নতি হয় না, আমরা বদ্ধ ডোবার মতো হয়ে যাই। পূজনীয় মহাপুরুষ মহারাজ বলছিলেন সাধকের জীবন কেমন হবে, সাধক জীবন হবে বেহতা নদীর মতো, পানীয় নয় বেহতা নদীর মতো। বেহতা নদী কি করে না, সে সবসময় পথ খুঁজে বার করে, যখন সে পথ খুঁজে পায় না যা কিছু বাধা তাকে ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তার ভিতরে প্রবাহমানতা থাকে, তার ভিতরে এগিয়ে যাওয়ার ক্ষমতা থাকে, যেটা জীবনের সবচেয়ে বড় অঙ্গ। এবং সেটা যদি না হয় তখন তার মৃত্যু হতে থাকে, সেই ভয়ে তাকে মৃত্যু দেয়। আর মৃত্যু আর ভয়ের উভয়ের মিলনের ফলে এই দুটি জিনিস তৈরি হয়, এক হচ্ছে যাতনা আর এক হচ্ছে হিংসা। যাতনা আর হিংসা এই দুটো জিনিস আমাদের ভেতরে এসে পৌঁছয়। 299 নম্বর সূত্রে একবারে ঠিক অপোজিট দিকটির কথা বলছেন, আর চতুর্বর্গ লাভের কারণ ধর্মের পরিবারগুলো এই এই রকম, শ্রদ্ধা মৈত্রী দয়া শান্তি তুষ্টি পুষ্টি ক্রিয়া উন্নতি বুদ্ধি মেধা তিতিক্ষা লজ্জা ও মূর্তি। এই 13 জন ভগিনী হচ্ছেন ধর্মের পত্নী। এর মধ্যে শ্রদ্ধা সত্য মৈত্রী প্রসাদ দয়া অভয় সম শান্তি সম তুষ্টি হর্ষ পুষ্টি গর্ব ক্রিয়া যোগ উন্নতি দর্প বুদ্ধি অর্থ মেধা স্মৃতি তিতিক্ষা মঙ্গল এবং লজ্জা বিনয় নামে পুত্র প্রসব করেন। আর সকল পুণ্যের উৎপত্তি স্বরূপ ধর্ম ধর্মের কনিষ্ঠা স্ত্রী মূর্তি ঐশী শক্তিরূপে নর ও নারায়ণ ঋষিকে প্রসব করেন। এই চতুর্বর্গ লাভের কথা বলছেন, চতুর্বর্গ লাভ ধর্ম অর্থ কাম মোক্ষ। এটা যদি সাধারণ অর্থে আমরা নিই, ধর্মভাব অর্থ সম্পদ কাম কাম্য বস্তুকে পাওয়া, আর এই তিনটি প্রাপ্তি হলে যে আনন্দ বা এই চার তিনটির মিলনে আমাদের যে হৃদয়ের প্রসারতা হয় সেটি হচ্ছে মোক্ষ হিসেবে আমরা ধরি। ধর্ম কি, ধর্ম হলো যা আমাকে মানুষ এবং পশুর মধ্যে ফারাক করতে শেখায়, যা আমাকে শেখায় আমি ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আমাকে নিজেকে সেইভাবে তৈরি করতে হবে, আমাকে সেইভাবে নিজেকে বিকশিত করতে হবে, যে ভাব যে বুদ্ধি আমাকে এই নিজের জীবনকে ধারণ করতে শেখায় সেই হলো ধর্ম। যে শেখায় যে আমার সেই গুণ যেটি আমার ভেতরে লুকিয়ে থেকে আমাকে আর পাঁচটা জিনিসের মধ্যে থেকে ফারাক করে দেয়, তাই হলো ধর্ম। তারপরে অর্থ হচ্ছে সম্পদ, হৃদয়ের সম্পদ। আমরা যদিও ঐহিক সম্পদের কথা ভাবি কিন্তু আমাদের যদি হৃদয় সম্পদশালী না হয় তাহলে ঐহিক সম্পদ থাকলেও আমরা সেটির যথার্থ প্রয়োগ করতে পারি না। এই কারণে অর্থ অর্থে হৃদয়ের সম্পদ বোঝানো হয়। কাম মানে কাম্য বস্তু, এই জগৎ সংসারে একমাত্র কাম্য বস্তু হলেন ঈশ্বর, যাকে পেলে আমাদের আর কোনো রকম কামনা থাকতে পারে না। এই চতুর্বর্গের ভেতরে এই কাম শব্দটাকে এই কারণে জোড়া হয়েছে।
আর এই তিনটি পেলে অটোমেটিক্যালি আমি যে অবস্থায় পৌঁছই সেটি হচ্ছে মোক্ষ। যে অবস্থায় পৌঁছানোর পরে আমার এই জাগতিক কোনো বিষয়বস্তুর সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না, আমি একটি অতি জাগতিক অবস্থায় অবস্থান করি। আমার জীবন, আমার প্রাণ, আমার আচার আচরণ মানুষের মতো হয়, অথচ আমি মনুষ্যত্বের পর্যায়ে পড়ি না, মানুষ হিসেবে আমাকে আলাদা করে রাখা যায় না। এটা হচ্ছে কথা। আমরা আমাদের গুরুদের দেখেছি, অন্যদের কথা ছেড়েই দিন, আপনারা আপনাদের গুরুদের যদি দিকে তাকিয়ে থাকেন তাহলে দেখবেন এইরকম মানুষ জগৎ সংসারে খুঁজে পাওয়া কঠিন। অন্তত আমরা সংসারে এরকম মানুষ খুঁজে পাই না। আমাদের সর্বদোষযুক্ত এই সংসারে দোষমুক্ত মানুষ খুঁজে পাওয়া কঠিন। এই কারণে এইসব মানুষ যারা শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি হয়েছেন বা যারা ভগবানের প্রতিনিধি, শুধু আমাদের গুরু মানে শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি হয়েছেন তা নয়, যারা গুরুরূপে জগতে অবতীর্ণ হয়েছেন তাদের সেই গুরুর মূর্তি যদি আমরা দেখি তাহলে অবশ্যই অবশ্যই অনুভব করতে পারব এই জগতের শ্রেষ্ঠ মানুষ হলেন তারা। এই চতুর্বর্গ লাভের জন্য তাদের এই ধর্মের এই পরিবার, প্রথমটি হলো শ্রদ্ধা, মৈত্রী, দয়া, শান্তি, তুষ্টি, পুষ্টি, ক্রিয়া, উন্নতি, বুদ্ধি, মেধা, তীক্ষা, লজ্জা ও মুক্তি। এই ১৩ জন হলেন ধর্মের পত্নী। এই ধর্মের পত্নী শ্রদ্ধা জন্ম দেয় সত্য। সত্য শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধা মানে, এটি ভারী সুন্দর একটি সংজ্ঞা দিয়েছেন, গল্পটি আমাদেরকে খুব বোঝায়, আত্মানুভূতি। আমাদের যে কঠোপনিষদের শুরু হয়েছে একটি গল্প দিয়ে, ব্যজস্রবস মুনি তিনি একটি যজ্ঞ করেছেন এবং যজ্ঞান্তে তিনি সমস্ত উপস্থিত ব্রাহ্মণদের গোধন দিচ্ছেন। ব্যজস্রবস মুনির একমাত্র পুত্র নচিকেতা দর্শন করলেন যে তার বাবা এমন সব গোধন সেই সমস্ত ঋষিদের দিচ্ছেন যে গোধনগুলো আর কোনোদিন দুধ দেবে না, যে গোধনগুলো আর কোনোদিন এক কণা ঘাসও খাবে না, যে গোধনগুলো আর কোনোদিনও এক চিলতে জমিতে চাষের জন্য যাকে ব্যবহার করা যাবে না। অর্থাৎ একেবারে প্রায় মৃতপ্রায় কিছু গোধন নিয়ে এসে শুধুমাত্র এই প্রতিজ্ঞা রাখতে তিনি এগুলো দান করছেন। তার নিজের খুব খারাপ লাগলো যে এটা এরকমটি কেন হচ্ছে। তিনি তার বাবাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি তো এদেরকে ব্রাহ্মণদের দিচ্ছ, আমাকে তুমি কার কাছে সমর্পণ করবে? একবার নয়, দুবার নয়, তিনবার যখন তাদের জিজ্ঞাসা করা হলো, ব্যজস্রবস মুনি বললেন, তোমাকে আমি যমের হাতে উৎসর্গ করলাম। মৃত্যুর দেবতা যমের হাতে উৎসর্গীকৃত হলেন এবং তিনি রওনা দিলেন। নচিকেতা বাবার পিতৃসত্ব রক্ষার্থে রওনা দিলেন নচিকেতা যমের দরবারে। এই হচ্ছে আমাদের কঠোপনিষদ যে শুরু হচ্ছে তার গল্পটা হচ্ছে এই। এবার যমের কাছে গিয়ে তিনি জীবন সম্পর্কে যে নানা রকমের ঘটনা শুনলেন সেগুলো অন্য গল্প, কিন্তু যমের বাড়ি যেতে যেতে এই নচিকেতার সেই মনের ভেতরে এই ভাবটি এলো, বহু নামে মি প্রথম, বহু নামে মি মধ্যম। আমার পিতার অনেক শিষ্য প্রশিষ্য আছে, তাদের মধ্যে আমি সেরা না হতে পারি, আমি মধ্যম, আমি অধম কখনো নয়। স্বামীজি ঈশ্বর বিশ্বাস সম্পর্কে গিয়ে বলতে বলেছেন যে পুরনো ধর্মমত বলে যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক, নতুন ধর্মমত বলে যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক। শ্রদ্ধা হলো নিজেকে বিশ্বাস করার বিদ্যা। এটা যতক্ষণ না পর্যন্ত আমাদের আসবে ততক্ষণ পর্যন্ত জগতের কোনো কিছুকে আমরা শ্রদ্ধেয় বলে অনুমান করতে পারবো না। আমি যতক্ষণ না পর্যন্ত নিজেকে শ্রদ্ধা করতে পারবো, আমি যতক্ষণ না পর্যন্ত নিজেকে ভালোবাসতে পারবো, আমি যতক্ষণ না পর্যন্ত নিজের শক্তি সম্পর্কে অবহিত হব ততক্ষণ পর্যন্ত জগতের কাউকে আমি শ্রদ্ধা করতে পারি না। এই কারণে শ্রদ্ধা আমাদের জীবনের প্রথম দরকার এবং শ্রদ্ধা দাঁড়িয়ে থাকে সততার ওপর, সত্যতার ওপর। এটি কথা, আচর, সত্য চিন্তা, সত্য বাক্য এবং সত্য আচরণ, এই তিনটি দরকার। এই তিনটি জিনিস যত আমাদের ভেতরে আসবে তত আমাদের ভেতরে এই শ্রদ্ধার ভাবটি পরিস্ফুট হবে।
আত্মানুভূতির জন্য এটা সবার আগে প্রয়োজন। তাই চতুর্বর্গ রূপী ধর্মের প্রথম শ্রী হলেন শ্রদ্ধা, দ্বিতীয় শ্রী হলেন মৈত্রী, তার সন্তানের নাম হচ্ছে প্রসাদ। আমি যদি সকলকে ভালো না পাসতে পারি, সকলকে আপন না করে নিতে পারি, তাহলে কিন্তু কখনোই হয় না। পূজ্যপাদ ভূতেশানন্দজির একটা ভারী মজার গল্প আছে। একজন এসে বলছেন, ইংরেজিতে বলছেন, মহারাজ দিস ইজ মাই ডটার ইন ল। মহারাজ তাকে বলছেন, ওনলি ডটার ইন ল, নট ইউর ডটার, শুধুমাত্র তোমার ছেলের বউ, মা তোমার মেয়ে নয়, তোমার নিজের নয়, তোমার ডটার ইন ল, ইন লটাকে বাদ দিতে বলছেন, ওইটি কখন হবে? আমাদের কিন্তু বহু ক্ষেত্রে একটি সমস্যা তৈরি হয়ে যায়। আমরা আমাদের মানে অন্য মানুষকে কিছুতেই গ্রহণ করতে পারি না, তার কারণ হচ্ছে এই মিত্রতা বা মৈত্রিতার অভাব। আমরা কিছুতেই মানুষকে আপন করে নিতে পারি না। ও কি আমার মতো? ও কি আমার স্টেটাসে পড়ে? ও কি আমার মতো লেখাপড়া শিখেছে? ও কি তাই? আমি কি জগতের কাছে গ্রহণযোগ্য? এইটি আমরা সবার আগে ভাবি না। জগৎ যে আমাকে আপন করে নেবে, সে যে আমায় গ্রহণ করবে, সেই যোগ্যতা কি আমার তৈরি হয়েছে? আমি জগৎকে আপন করে নিতে পারি না, কারণ জগতের প্রতি এই মিত্রতার ভাব আমাদের তৈরি হয় না। আর মিত্রতার সন্তান হলেন প্রসাদ। দয়া, দয়া সন্তান হচ্ছে অভয়। দয়া না থাকলে এই জগৎ সংসারের কোনো কিছুতে আমরা গ্রহণ করতে পারবো না। দয়ার দৃষ্টি, দয়া মানে হচ্ছে করুণা করা নয়, কিন্তু সমদৃষ্টিতে। স্বামীজির একটা ভারী সুন্দর কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু হেল্প আ ম্যান, হেল্প হিম ওয়্যার হি স্ট্যান্ডস। তুমি যদি কাউকে সাহায্য করতে চাও, তার অবস্থায় নিজেকে নিয়ে গিয়ে তার সমস্যাটুকু বুঝে তাকে তার শক্তিতে উচ্চতার পথে আরোহণ করাও, এইটা হচ্ছে দয়া। দয়া মানে তাকে এইরকম দিয়ে দিন অন্তকে চারটে জিনিস তা নয়, সে কেন গ্রহণ করতে পারছে না, তার সমস্যাটা কোনখানে, কোথায় তার বাধা, এবং কেমন করে সে তার নিজের শক্তিতে সেই বাধাটাকে সরিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে, এইটি হচ্ছে দয়া। আমি একজনকে চিনতাম, এখনো চিনি তাকে, তিনি একটা দারুণ কাজ করতেন। পাড়ার যত কাজের লোক ছিলেন তাদেরকে বিকেলবেলায় বাড়ি থেকে ধরে বেঁধে নিয়ে গিয়ে স্কুলে নিয়ে যেতেন, নাইট ক্লাস। এই আপনারা দেখবেন বিডেন স্ট্রিটে একটি ভারী সুন্দর স্কুল আছে মেয়েদের, হলি চাইল্ড ইনস্টিটিউশন। সেইখানে সিস্টাররা ওই রাত্রিরে এই চারটে থেকে ছটা, যা স্কুল শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সাড়ে চারটে থেকে এই নাইট ক্লাস শুরু হয়, আর সেই স্কুলটা চলতে থাকে ছটা অবধি। এই দু ঘন্টা পড়াশুনো, তার মধ্যে খানিকটা খাওয়া আর বেশিরভাগটা পড়াশুনো করানো। তিনি এই খোঁজ করে লোকজনের বাড়ি থেকে ধরে বেঁধে নিয়ে আসতেন এবং তাদেরকে পড়াতেন, তাদেরকে নিয়ে যেতেন, পড়াতেন, আবার ফিরিয়ে নিয়ে আসতেন। এর জন্য তাকে যাৎপর্ণায় অন্যদের কাছে কষ্ট পেতে হয়েছে, কিন্তু কখনো কোনো অবস্থাতে তিনি তারই অবস্থা থেকে সরে আসেননি। ভারী সুন্দর কথা আমাকে বলেছিলেন। আমি জিজ্ঞেস করেছিলাম, কি উদ্দেশ্যে আপনি এটা করেন? আমার মনে হয়েছিল যে খানিকটা বোধহয় নাম যশ এসবের জন্য করেন। তিনি কি সুন্দর উত্তর দিলেন, সারাটি জীবন কি লোকের বাড়ির বাসন মেজে এঁটো কাটা সরিয়ে আর লোকের উচ্ছিষ্ট খেয়ে তাদের জীবন যাবে? নিজের পায়ে সামান্যটুকু দাঁড়ানোর চেষ্টা করবে না? তাই নিজের পায়ে যাতে তারা দাঁড়াতে পারে, তার জন্য এই সামান্য লেখাপড়া শেখার ব্যবস্থা করতেন। উনি বলতেন, আমি রসটা দিয়ে দিতে চাই, ক্লাস সিক্স অবধি পড়ানো হতো, তাই বলতেন বিদ্যার যে রস বা আনন্দ এটি দিয়ে দিতে চাই, এই আনন্দটা যদি থাকে তাহলে নিশ্চয়ই তারা এই পথ থেকে বেরিয়ে আসবে। হয়তো একশো জনকে নিয়ে গেছিলেন, একশো জনই হয়তো বিদ্বান হননি, সকলে শিক্ষিত হয়েছেন, কিন্তু এদের মধ্যে কেউ কেউ দাঁড়িয়েছেন তাদেরকেও আমি চিনি, যারা একটু একটু করে আর পরে পড়াশোনা করেছেন, নার্সিং করেছেন, নানা রকম ট্রেনিং নিয়েছেন, এদেরকেও আমি দেখেছি। কিন্তু সেই ভদ্রমহিলা বছরের পর বছর মানুষজনের গালাগাল শুনে, মানুষজনের বিরোধ শুনে, মানুষজনের সব কিছু শুনে এটি করেছিলেন। এই হচ্ছে দয়া, এইটা হচ্ছে, এইটি হচ্ছে দয়া, যে সমস্ত কিছু উপেক্ষা করে আমরা মানুষের কল্যাণের জন্য যখন কাজ করি, যে শক্তিতে কাজ করি সেটিকে বলছি দয়া। এবং এই দয়াটি এলে নিজের ভেতরে তো আসেই, অভয় শব্দটার অর্থ হচ্ছে মানে কোনো রকম অবস্থাতে সর্বাবস্থায় ভীতিহীন হওয়া, কোনো রকম চাপের সামনেও যে মাথা নোয়ায় না,
আনকম্প্রোমাইজিং ফ্যাক্টর চরিত্রের এইরকম অবস্থা। তারপরের অংশ হচ্ছে শান্তি এবং তুষ্টি। শান্তি, তুষ্টি, পুষ্টি এই তিন বোন, এরা একে অপরের সঙ্গে সংযুক্ত। আমরা ভালো ভালো কাজ যখনই করব, অন্যের জন্য যখন ভালো চিন্তা করব, শান্তি আপনাআপনি আসবে, তৃপ্তি আসবে এবং আমরা শক্তিশালী হব। চেহারায় নয়, আমার মতো নয়, মনে মনে শক্তিশালী হব। আমাদের ভেতরে অদ্ভুত একটা দৃঢ়তা আসবে। এই শান্তনুদা এখানে আছেন জানেন, পূজনীয় স্বামী অমলানন্দজির কথা আমরা যত মনে করব, এই যে শেষের যে গল্পটা, পুষ্টি কেমন করে জীবনে আসে এটা আমরা দেখি। আমাদের বেলঘরিয়া স্টুডেন্টস হোমে মাঝে মাঝেই আমাদের এরা মাস্টারমশাইরা স্ট্রাইকে যেতেন। ছেলেরা একবার খুব স্ট্রাইক করলো, খুব ভাঙচুর করলো। মহারাজ স্নানে গেছেন, মহারাজকে স্নান ঘর থেকে টিনে হিঁচড়ে বার করে, মাঝে সারা গায়ে তেল মাখা আছে, গামছা পরে তিনি বসে আছেন, আর তাকে ঘিরে ছেলেরা স্ট্রাইক করেছে। তা এত সেদিনকে ভাঙচুর হয়েছে, তারপর মহারাজকে আমরা উদ্ধার করে বাড়ির ভেতরে পাঠিয়ে দিয়েছি, কিন্তু তারা প্রচুর ভাঙচুর করেছে। তারপরে মহারাজ ঠিক করলেন যে তিনি আর স্কুল কলেজ চালাবেন না। বেলুড় মঠে চিঠি লেখা হলো, মহারাজকে কিছু মনে হলে আগে বেলুড় মঠে লেখো, বেলুড় মঠে লেখা হলো, সেই চিঠি লেখা হলো, তাকে রিটাইপ করা হলো, তাকে কারেকশন হলো, আবার রিটাইপ করা হলো। মহারাজ আর কোনো রকম কাজকর্ম করছেন না, মহারাজ ভাগবত পড়ছেন শুয়ে শুয়ে। ওনার ভাগবত, খুব ভাগবত পণ্ডিত ছিলেন, তা ভাগবত পড়তেন, ওনার কায়দা ছিল শুয়ে শুয়ে ভাগবত পড়তেন। তৃতীয় দিন পরে চতুর্থ দিন সকালে আমি রোজ এসে জিজ্ঞেস করি, কি মহারাজ কাজ শুরু করবেন না? উনি বলতেন, উনি মেদিনীপুরের লোক ছিলেন, তো বলতেন ও সকল কাজ তোমরা করো, এ সকল জিনিস আর আমি করব না। চতুর্থ দিন সকালবেলা এসে দেখলাম উনি বসে অফিসে বসে কাজ করছেন। ওনার কাজ করার কায়দাটা খুব সুন্দর ছিল, এটা আমরা কেউ পালন করতে পারি না। সেটা হচ্ছে দেওয়ালের দিকে মুখ করে কাজ করতেন। ওনার সামনে দেওয়াল ছিল, ওনার ভিজিটাররা দুপাশে এসে বসতেন, কখনো ওনার মুখোমুখি বসতে পারতেন না, কেননা দেওয়ালে একটা শ্রীরামকৃষ্ণদেবের ছবি ছিল, উনি হলেন ওনার একমাত্র ভিজিটার, তার দিকে তাকিয়ে উনি কাজকর্ম করতেন। এবং পরবর্তীকালে দেখেছি কিছু সিদ্ধান্ত নেবার আগে উনি হাওয়া করে সেই ছবিটির দিকে তাকিয়ে থাকতেন। তা গিয়ে দেখলাম মহারাজ যথারীতি সেই টেবিলে বসে কাজ করছেন। আমি ওনাকে বললাম যে কি হয়ে গেল, যেমন অল্প বয়সী ছেলেদের পিঞ্চ মারা ফুটো মারা কথা সেরকম বললাম, যে কি হয়ে গেল মহারাজ, প্রতিবাদ সভা? তো উনি বললেন, খুব আস্তে আস্তে বললেন, জানো তো ভাগবত পড়ছিলাম, ভাবছিলুম যে শ্রীকৃষ্ণ কলিয়নাথকে জিজ্ঞেস করছেন তুই কেন বিষ উগ্রাস। সে বলল, প্রভু তুমি আমাকে বিষ দিয়েছ তাই আমি বিষ উগ্রাই, তুমি যদি আমায় অমৃত দিতে তাহলে আমি অমৃতই দিতাম। দেখো এই ছেলেগুলোকে আমরা পড়াশোনার পরিবেশ তৈরি করে দিতে পারিনি, তাই জন্য এরা আজকাল চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাঁটি করে স্ট্রাইক ডেকে সমস্ত কিছু করছে। আমরা যদি এদের পড়াশোনার পরিবেশ তৈরি করে দিতে পারতাম, এরা পড়াশোনা করতো, এরা ভালো রেজাল্ট করতো, আর এদের ভালো রেজাল্টের কৃতিত্ব আমরা বহন করতাম। যদি এদের ভালোটা নিতে আমাদের কোনো কষ্ট না হয়, কালোটা নিতে আমাদের কেন কষ্ট হবে? এই যে হৃদয়ের শক্তি, এইটি হচ্ছে পুষ্টি। শুভ কর্ম করলে মানুষের ভেতরে এই শক্তিটা আসে, দৃঢ়তাটা আসে। এই তিনটি তাই বোন, শান্তি, তুষ্টি, পুষ্টি। আর যত আমাদের ভেতরে শক্তিশালী মন হবে, তার ক্রিয়া ভালো হবে, এবং ক্রিয়া যত ভালো হবে উন্নতি আপনাআপনি আসবে। উন্নতি মানে সবসময় যে অবস্থানগত উন্নতি তা নয়, মানসিক উন্নয়ন। আমাদের জীবনের ক্ষেত্রে যারা আমরা ধর্মলাভ করতে চাই তাদের এই জিনিসটা খুব প্রয়োজন হয়, মনের উন্নয়ন হওয়া খুব জরুরি। মনের উন্নয়ন যদি না হয়ে থাকে তাহলে হয় না। আমি একজন অত্যন্ত প্রবীণ সন্ন্যাসীকে দেখেছিলাম, তাকে নানা লোক নানাভাবে খুব কষ্ট দিয়েছিল, কিন্তু যখনই সেই প্রসঙ্গ মহারাজের কাছে আমরা তুলতুম, উনি বলতেন যে যাগিয়ে ছেড়ে দাও, ওটা নিয়ে ভেব না, ওটা আমার জীবনে একটা ছিল, ওগুলোও দরকার আছে জীবনে। এই পূজনীয় চেতনানন্দজিকে আমি দেখলাম যে কত চেষ্টা করলাম আমরা দুই সাধুতে মিলে কত চেষ্টা করলাম, বিএনপিসি করে এর নামে তার নামে কত কী বলানোর চেষ্টা করলাম, কিন্তু ওনার মানসিক অবস্থা এমন একটা উন্নত স্তরে উনি নিয়ে গেছেন যে উনি কিছুতেই কারুর বিরুদ্ধে একটি কথা বললেন না। আমরা দিন চারেক ধরে চেষ্টা করে চলেছি, একদিনও মহারাজের মুখ থেকে আমরা বার করতে পারিনি। এটা হচ্ছে মানসিক উন্নতির ছবি, যে এমন একটা মনের অবস্থা যেখানে কখনো কারুর সম্পর্কে
নিম্ন মার্গীয় কোনো কিছু চিন্তা ভাবনা আমাদের মনের ভেতরে আসছে না। আর তারপরে হচ্ছে এইটি যখন হবে তখনই পাশাপাশি দুই বন্ধু আছে, এক বুদ্ধি আর একটা আছে মেধা। মেধা মানে আমাদের ভেতরে সেই শক্তি যা আমাকে ভালো আর মন্দের ভেতরে ফারাক করতে শেখায়, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং আমার ভেতরের মনের অন্তর্নিহিত সত্তার উন্নয়ন ঘটায়। তিতিক্ষার কথা আমরা জানি, সহন করার ক্ষমতা, লজ্জা আমাদের প্রয়োজন আছে, আমাদের বেহায়া হওয়ার যেমন দরকার নেই তেমনি খুব বেশি লজ্জিত হওয়ার দরকার নেই, কিন্তু একটা যেন শালীনতা বোধ আমাদের ভেতরে থাকে আর মূর্তি যেন প্রকাশিত হতে পারি, একটি সর্বাঙ্গ সুন্দর রূপ নিয়ে আমরা যেন প্রকাশিত হতে পারি। এই ১৩ জন হচ্ছে ধর্মের পত্নী, ধর্মের নিজের ইয়ে, আর এগুলি হচ্ছে তাদের সন্তান। আর এই সমস্ত পুণ্যের উৎপত্তিস্বরূপ ধর্মের কনিষ্ঠা স্ত্রী, তিনি দুজনের প্রসব করেছিলেন, ঐশী শক্তিভূত নর এবং নারায়ণ ঋষি। নারায়ণ ঋষি তিনি তো তপস্যাই করবেন, কিন্তু ঐশী শক্তি সম্পন্ন নর তৈরি করেছিলেন। এই ঐশী শক্তি সম্পন্ন শব্দটা খুব ইম্পর্টেন্ট। কেন ঐশী শক্তি সম্পন্ন বলছেন? আমাদের সবার ভিতরে ভগবানের সেই স্বীয় শক্তিতে আমরা শক্তিমান হয়ে আছি, কিন্তু আমরা যদি বুঝতে পারি তাহলে আমি দেবতায় রূপান্তরিত হতে পারবো। আমি যদি না হতে পারি, আমার মধ্যেই সেই সমস্ত ঐশী সম্পদ থাকা সত্ত্বেও আমি দানবে রূপান্তরিত হব। ওই কারণে এই শব্দটিকে বলা হয়েছে এই ঐশী শক্তি সম্পন্ন। সব গুণ দিয়ে আমাদের পাঠান ঈশ্বর, প্রত্যেক মানুষের ভেতরে সেই সমস্ত গুণ আছে, এখন নির্ভর করছে আমি কেমন করে সেই গুণের সম্পূর্ণ বিকাশ সাধন করব। ৩০০ নম্বর সূত্রে মহারাজ বলছেন, মস্তিষ্ক ও হৃদয়ে দ্বন্দ্ব মধলে হৃদয়ের কথা শুনবে। মস্তিষ্ক হচ্ছে বুদ্ধিবৃত্তির জ্ঞানেন্দ্রিয়ের প্রধান কেন্দ্র, সব বিষয়ে জ্ঞান লাভ করবার উপযুক্ত মানসিক শক্তি আমরা তা হতেই পাই। আর হৃদয় হচ্ছে মর্মস্পর্শী সমস্ত ভাব, আবেগ ও অনুভূতির কেন্দ্র। মস্তিষ্কবান লোক নানা শাস্ত্র বিদ্যা ও বিজ্ঞানে পারদর্শী পণ্ডিত। উপদেষ্টা তীক্ষ্ণ বুদ্ধি কৌশলী ও নানা বিষয়ে দক্ষ হন। হৃদয়বান লোক হচ্ছেন দয়া উদারতা পরদুঃখে সহানুভূতি সর্বজীবে প্রেম প্রভৃতি সদ্গুণে ভূষিত হন। হৃদয় মানুষকে সর্বোচ্চ ভাবে প্রেরণা দেয় ও আত্মানুভূতির রাজ্যে নিয়ে যায়, যেখানে বুদ্ধি বিচারের প্রবেশের অধিকার নেই। বিদ্বান ব্যক্তি স্বার্থপর নিষ্ঠুর ও জঘন্য প্রকৃতির হতে পারে, কিন্তু হৃদয়বান ব্যক্তি প্রাণ গেলেও কখনো সেরকম স্বভাবের হতে পারে না। এই হচ্ছে একবারে খুব পরিষ্কার করে আমাদের বোঝা দরকার, এই মস্তিষ্ক আর হৃদয়বান এই দুটি যে আমাদের জীবনের আছে, তার মধ্যে মস্তিষ্ক আমাদের জ্ঞানের সম্পূর্ণ বিকাশ ঘটায়। মস্তিষ্ক বুদ্ধিবৃত্তির এবং জ্ঞানেন্দ্রিয়ের প্রধান কেন্দ্র। আমাদের এই অদ্ভুত রকমভাবে মস্তিষ্ক আমাদেরকে এগিয়ে নিয়ে চলে। আমরা যদি বিদ্বান হতে চাই, আমরা যদি পণ্ডিত হতে চাই, আমরা যদি শাস্ত্রবিদ হতে চাই, আমরা যদি উপদেষ্টা হতে চাই, আমরা যদি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন কৌশলী হতে চাই, তাহলে এটি হওয়া ভীষণ 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 জরুরি, কিন্তু হৃদয়বান হওয়াটা আরও বেশি জরুরি। আমরা যদি অন্যের দুঃখে কাতর না হতে পারি, দয়া না আসতে পারে, উদারতা যদি আমাদের ভেতরে না আসতে পারে এবং সর্বজীবে প্রেম যদি না আসতে পারে, তাহলে আমাদের কোনো লাভ নেই। তখন সদ্য শ্রী সারদা মঠ তৈরি হয়েছে, পূজনীয় মাধবানন্দজি মহারাজকে প্রব্রাজিকা ভারতী প্রাণা এবং অন্যান্যরা বলেছেন যে একদিন গিয়ে তিনি যেন নতুন ব্রহ্মচারিণীদের কাছে সৎপ্রসঙ্গ করেন। পূজনীয় মাধবানন্দজি মহারাজ সৎপ্রসঙ্গ করতে গিয়ে বলছেন, সৎপ্রসঙ্গ করলেন, তারপরে বললেন, তোমাদের যা কিছু জিজ্ঞাসা করার সরলা দেবী বা সরলাদির কাছে জিজ্ঞাসা করবেন, তিনি মায়ের পার্ষদ, যেমন শ্রীরামকৃষ্ণ পার্ষদ হয় সেরকম শ্রী সারদা পার্ষদ হলেন ভারতী প্রাণা মাতাজি। সরলা দেবী সম্পর্কে বলতে গিয়ে বলছেন, যা কিছু ওনার কাছেই জানতে পারবে, ইন্টেলেকচুয়াল হয়তো সমস্ত কিছু জানতে পারবে না,
বলি একটু পজ দিয়ে বলছেন, ইন্টেলেকচুয়াল যে কোনো জিনিস অন্য জায়গায় জানতে পারবে, কিন্তু ওনার কাছে যেটা জানতে পারবে কেমন করে নিজেকে বিকশিত করতে হয়, কেমন করে ধর্ম জীবনটা যাপন করতে হয়, এটা কেমন করে করতে হয়, এটা জানা খুব জরুরি আছে, সেটা ওনার কাছে ভরপুর পাবে। শুধু তাই নয়, মাওকে যে ট্রেনিংটি দিয়ে গেছেন সেই ট্রেনিংয়ের ধারাটি আমাদের কাছে আসবে। রঙ্গনাথানন্দজি বলতেন যে তুমি যে আধ্যাত্মিক, তুমি যে স্পিরিচুয়াল হয়েছো, তার প্রথম উন্নতি কী? ক্যান ইউ ফিল ফর আদার্স, তুমি কি অন্যের জন্য অন্যের বেদনা অনুভব করতে পারো? এটা কিন্তু আধ্যাত্মিক হওয়ার এই যে কতগুলো গুণ দিচ্ছেন না, হৃদয়বান ব্যক্তির কতগুলো গুণ, একটা হচ্ছে দয়া, আরেকটা হচ্ছে উদারতা, আরেকটা হচ্ছে পরদুঃখের সহানুভূতি, আর সর্বজীবে প্রেম। এই দুটি জিনিস ভীষণ প্রয়োজন আছে, এটি যদি না আসে তাহলে হয় না। দয়া আর সর্বজীবে প্রেম আমাদের হয়, আমাদের মানুষের প্রেম না হলে কুকুর বেড়ালে প্রেম হয়, তার জন্য আমরা অ্যাপার্টমেন্টের মানুষজনের সঙ্গে ঝগড়া করে থাকি। কিন্তু এই দুটি গুণ আসা খুব জরুরি মানুষের জীবনে, সেটি হচ্ছে উদারতা আর আরেকটি হচ্ছে পরদুঃখে সহানুভূতি। আমরা বড় অনুদার, আমরা এতটুকুর মধ্যে নিজেদেরকে একেবারে বেঁধে ফেলেছি, আমরা ভীষণ রকমের অনুদার, আর এই অনুদারতার কারণে আমরা কিছুতেই এগিয়ে যেতে পারি না, আমাদের কিছুতেই নিজের ভেতরে আত্মোন্নতি হয় না। তাই বলছেন এই পরদুঃখে সহানুভূতি এবং উদারতা, এই গুণগুলো থাকা ভীষণ জরুরি। এই গুণগুলো আমাদের কি করতে পারে, আমাদের সর্বোচ্চভাবে প্রেরণা দেয় এবং আত্মানুভূতির রাজ্যে নিয়ে যায়। এই সর্বোচ্চভাবে প্রেরণাটা কি না, আমাদের ঈশ্বরকে জানতে আমাদের মনকে প্ররোচিত করে, সর্বোচ্চভাবে প্রেরণা দেয়। অনন্ত কেমন, অনন্তের দিকে কিভাবে যাব, এই যে ভাবটি, এইটি বুঝতে আমাদের সহায়তা করে, সর্বজীবের ভেতরে এই ভাবটিকে এনে দেয়, আমাদের সর্বোচ্চভাবে প্রেরণা দেয়, এবং সেটি তখন আমরা আত্মানুভূতি নিজের ভেতরে দেখার চেষ্টা করি এবং ঈশ্বরের যে প্রকাশ সেটিকে অনুভব করার চেষ্টা করি। বলছেন বিদ্বান ব্যক্তি স্বার্থপর, নিষ্ঠুর এবং জঘন্য প্রকৃতির হতে পারে। একবারে পদে পদে দেখেছি বিদ্বান মানুষজনদের কত রকমের যে জিনিসপত্র আছে সেটা দেখেছি। আমি বলছি না যে সবাই খারাপ, তা নয়, কিন্তু বিদ্বান হৃদয়বান ব্যক্তিও মানুষ দেখেছি, কিন্তু হৃদয়বান ব্যক্তি কখনো কোনো অবস্থাতে খারাপ হয় না। 301 নম্বর সূত্র, মহারাজ বলছেন যত রকমে পারো হৃদয় বৃত্তির অনুশীলন করবে। হৃদয় প্রেমগঙ্গার গোমুখী, হৃদয়ের মধ্যে দিয়ে ভগবৎ বাণী শোনা যায়, হৃদয় কন্দরেই তিনি দর্শন দেন। তাকে পেতে হলে, জ্ঞান ভক্তি মোক্ষলাভ করতে হলে শাস্ত্র জ্ঞান বা বিদ্যাশিক্ষার প্রয়োজন নাই, বই পড়ে চরিত্র গঠন বা মানুষ তৈরি হয় না, পবিত্র পণ্ডিত মূর্খই জন্মায়, গ্রন্থ নয় গ্রন্থি গেরো বা বন্ধন, ঠাকুর বলতেন। বিদ্যা সবসময় মানুষ তৈরি করে না। আমাদের এখানকার বিডিও সাহেব একবার এসেছিলেন আমাদের এখানে সরস্বতী পুজোর সময়, তিনি সকাল বিকেলবেলা এলেন, সন্ধ্যারতি দেখলেন, দেখা টাকা হয়ে যাওয়ার পরে তিনি আমাদের ছেলেদের হস্টেলের ছেলেদেরকে ডাকলেন, উনি তিনি কিছু উপহার দেবেন, আমাকে বললেন আপনি এ বিষয়ে কিছু বলবেন, আমি চুপচাপ বসে আছি ওনার কাছে। উনি সৌভাগ্যক্রমে যে তিনজনকে ডাকলেন, তিনজনই স্পন্সার্ড চাই, তিনজনই অত্যন্ত দরিদ্র পরিবার থেকে এসে নিজে থেকে বেছে নিয়েছেন, কিন্তু এমন বেছেছেন, আসলে আমাদের এখানে যারা যে সমস্ত ছাত্ররা পড়ে তারা প্রত্যেকেই বেশিরভাগই অত্যন্ত দরিদ্র পরিবার থেকে আসে, ফলে যাকেই ঢিল ছুঁড়ে মারবেন তারই বাড়ির অবস্থা খুব খারাপ। তাই তিনটে ছেলেকে তিনি ডাকলেন, বললেন তোমাদের এই রকম খুব ভালো এই পারফরমেন্স, সব কি সুন্দর বসে পা মুড়ে বসে, এই খানিকক্ষণ আগে মন্দিরে গাইছিলে এখন আবার মণ্ডপে গাইছো, আমার খুব ভালো লাগছে, আমি তোমাদের কিছু উপহার দিতে চাই। কি উপহার নেবে বলো, বল নেবে, ক্রিকেট ব্যাট নেবে, ভলিবল নেবে, ভলিবলের নেট নেবে, এইরকম করতে করতে নামতে শুরু করেছেন, বসবার জন্য ম্যাট নেবে, তারপরে ঢাকনাওয়ালা ডাস্টবিন নেবে, ঢাকনা ছাড়া ডাস্টবিন নেবে, সব নানা রকমের দিচ্ছে। যে ছেলেটিকে জিজ্ঞাসা করছেন তার পরিবার অত্যন্ত দরিদ্র, মিন ধরে খায়, যে ছোট মিন মাছ যে ছোট বাচ্চা সেই ধরে খায়, সেই পরিবার থেকে সে এসছে, সে আস্তে আস্তে বলল যে আমাদের কিছু প্রয়োজন নেই।
আমাদের বিডিও সাহেব বলছেন, ভুলে যাও তোমাদের মহারাজ এখানে আছেন, ভুলে গিয়ে বলো তোমাদের কি প্রয়োজন আছে। ছেলেটি সেই একই উত্তর বলছেন, মহারাজ থাকলেও আমার এই উত্তর, মহারাজ না থাকলেও আমাদের এই একই উত্তর, আমার কিছু প্রয়োজন নেই। উনি ঘাড়ঘুড়ি আমায় জিজ্ঞেস করছেন, এই অল্প বয়সী ছেলে, ছেলেটি ক্লাস সেভেনে পড়ে, এবছর ক্লাস টেনে এসেছে, ক্লাস সেভেনে পড়ে, এত ছোট ছেলে এবং নির্লোভ তৈরি করলেন কি করে মশাই? আমিও সত্যি কিছু করিনি, আমরা কেউ কিছু করিনি, কিন্তু ঈশ্বরের কাছে থাকতে থাকতে, তাদের নিত্যদিনের একটা উচ্চ জীবন যাপন করতে করতে এই নির্লোভিতা এসে গেছে। জীবনের যখনই আমরা আনন্দ খুঁজে পাবো, আমাদের ভেতরে অটোমেটিক্যালি এই নির্লোভিতা আসবে। নির্লোভিতা লোভ আমাদের তখনই আসে যখন আমরা জীবনের আনন্দ খুঁজে পাই না। আমরা রোজ আমাদের ইয়ের মঙ্গল দর্শন দিই, ইচ্ছে করেই দিই, এটা দেখার জন্য কার কাছে কি রিয়াকশন আসে। কারুর কারুর শুধুমাত্র মায়ের শাড়িগুলো খুব ভাল লাগে, কি অপূর্ব, কি সুন্দর, কেউ ফুলের সাজের কথা বলে না, কেউ ওই যে ফ্লাওয়ার ভাসে, যে আমি বলছি বলে আবার লিখবেন তা নয়, কিন্তু কেউ ফ্লাওয়ার ভাসে সুন্দর করে ফুলের সাজের কথা বলে না, ফুল দিয়ে যে বসি বসি মুকুট বানানো হয় মায়ের ঠাকুরের মাথায় সেটির কথা কেউ বলে না। একটি জিনিস বলে, ঠাকুরের মাকে যে কি ভালো শাড়ি পরানো হয়েছে, হারটা খুব সুন্দর, এটা সোনার কিনা, এটা রূপোর কিনা, এই নিয়ে আমাদের ভীষণ চর্চা থাকে। আমরা আউটওয়ার্ড বিউটির প্রতি এত বেশি আকৃষ্ট হই যে আমাদের যে ইনওয়ার্ড বিউটি আছে, আমাদের যে অন্তর্নিহিত সৌন্দর্য, সেটির জন্য হয় না। তাই বলছেন, যত রকম পারো হৃদয় বৃত্তির অনুশীলন করো, হৃদয়ই প্রেমগঙ্গার গোমুখী। বলছেন হৃদয় বৃত্তির যা কিছু ভালো গুণ আছে সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করো। আমাদের এখানে যে বিদ্যার্থী ব্রত হোম হয়, সেই বিদ্যার্থী ব্রত হোমে যে পাঁচটি প্রতিজ্ঞা করা হয়, তার মধ্যে অন্যতম প্রতিজ্ঞা হচ্ছে এই, মন দিয়ে পড়াশোনা করব। দুই হচ্ছে নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন রাখব। তৃতীয় প্রতিজ্ঞাটি খুব সুন্দর, সবাইকে সাহায্য করব, পড়াশোনার সময় সবাইকে সাহায্য করব। চার নম্বর হচ্ছে সংঘবদ্ধভাবে কাজ করব। আর পাঁচ নম্বর হচ্ছে যে উদ্দেশ্যে এখানে আসা সেই উদ্দেশ্যের প্রতি সমস্ত মন প্রাণ উজাড় করে দিয়ে রাখব। এই বোধটাই, পাঁচটি হচ্ছে হৃদয় বৃত্তির অন্যতম মূল কথা। এটি যদি না হয় তাহলে কিন্তু কখনো কিছু হবে না। তাই বলছেন, যত রকম পারো হৃদয় বৃত্তির অনুশীলন করো, চেষ্টা করতে হবে। এই যে আপনি বললেন না যে আপনি আর পারেন না, কিন্তু যত রকমভাবে পারবেন, যতটুকু আপনার মধ্যে সাধ্য হবে মানুষের চেষ্টা করার করবেন। আমরা আমাদের যখন বাইরে থেকে ডোমেস্টিক হেল্পরা আসে, কাজের লোকেরা আসে, আমরা কখনো তাদের ভাবি না, সবাই ভাবেন এরকম নয়, কিন্তু কেউ কেউ তাদের খাবার কথাও ভাবেন না। তারা এসে কাজ করতে শুরু করেন, তাদের খেতে দিলে আমাদের মনে হয় বোধহয় সময় নষ্ট হবে, আমি যে টাকাটা দিয়েছি সেটার বোধহয় প্রপার ইউটিলাইজেশন হলো না, কিন্তু আমরা কখনো একবারও ভাবি না, আমার যেমন খিদে পায় তেমনি তাদেরও খিদে পায়। আমরা দেখেছি অনেক জায়গায় যে এই ইদানিং তো আমরা পেরে উঠি না ডোমেস্টিক হেলথের সঙ্গে, সেই কারণে যেহেতু সেন্টার টেন্টার থেকে আনতে হয়, সেই কারণে বাসি রুটি টুটি দেওয়ার এখন আর পদ্ধতি নেই, কিন্তু পুরনো দিনে দেখেছি সবচেয়ে খারাপ। বুদ্ধেশানন্দজি গল্প করতেন, খুব মজার গল্প, মাস্টারমশাইকে কেউ কোনো দিন এক গ্লাস জলও দেয় না, একদিন হঠাৎ করে এক গ্লাস দুধ দিয়ে দিয়েছে। সেই মাস্টারমশাইকে ছাত্রটি জিজ্ঞেস করছেন, হ্যাঁ গো আজকে দুধ দিয়েছে কী ব্যাপার? বলছে মাস্টারমশাই, মাস্টারমশাই কালকে হয়েছিল কি, দুধের বাটিটা নামা মাত্র আমাদের হুলোটা ওতে মুখ দিয়ে দিল। তার ঠাকুমা বললো, ওই মুখ দেওয়া, হুলোর মুখ দেওয়া দুধ তো আর কাউকে দেওয়া যায় না, ওই মাস্টার কি বরণ খাইয়ে দেওয়া হোক। বুদ্ধেশানজি মজা করে এই গল্পগুলো বলতেন, কিন্তু এটি একবারে ভীষণ রকমের একটা প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল আমাদের হৃদয়ের সংকোচনের গল্প। এবং হৃদয় যদি সংকুচিত হয়ে থাকে, আমরা যতই চেষ্টা করি না কেন, যতই ভালো পোশাক আশাক করি না কেন, যতই ভগবানের কাছে যাওয়া আসা করি না কেন, আমাদের ভেতরের কিছু হবে না, কারণ এই প্রেমগঙ্গার গোমুখী ওটা স্তব্ধ হয়ে থাকবে। বলছেন কেন হৃদয় বৃত্তির প্রয়োজন আছে, বলছেন হৃদয়ের মধ্যে দিয়েই ভগবত বাণী শোনা যায়। ভগবত বাণী মানে ঠাকুর এসে বলছে দেখো আমি এসেছি, এরকম কথা তা নয়। কোনটা ভালো কোনটা মন্দ,
এই ভগবত বাণীকে বলা হচ্ছে গুরু গুরু শক্তি বা ধি শক্তি। বলছেন সবার ভেতরে আমাদের এই গুরু শক্তি বিরাজ করছেন, আমরা যত সেটার প্রয়োগ করতে থাকবো, ভালো মন্দ বিচার করার ক্ষমতা, অন্ধকার থেকে আলো যাওয়ার যে ক্ষমতা, আলোর পথে যাওয়ার যে ক্ষমতা, যে জীবন যাপন করছি তার সেটা যথেষ্ট নয়, তার থেকে একটা উন্নত মানের মানসিক জীবন যাপন করার যে চেষ্টা, এই শক্তি, এই প্রয়াস যে শক্তি থেকে আসে সেটি হচ্ছে গুরু শক্তি, যেটা হৃদয়ের মধ্যে দিয়ে আসছে, যেটা এইখানে ভগবত বাণী বলছেন, ভগবানের কথা সেগুলি হচ্ছে সবসময় হচ্ছে উন্নত মানের কথা। আর হৃদয় কন্দরেই তিনি দর্শন দেন, তার সেই জ্যোতির প্রকাশ আমরা আমাদের নিজেদের মধ্যেই দেখতে পাই, এবং তার দেখা দেখেছি তার মানে ফলটা কীরকম তখন আমরা ভাবি, তখন আমরা অনুভব করে থাকি তাকে, জগতের প্রতি জিনিসের মধ্যে, প্রতি অনুকণার মধ্যে তাকে দর্শন করা যায়। স্বামী বিবেকানন্দ ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে আপনি ঈশ্বর, ঈশ্বরকে কি দেখা যায়, আপনি কি ঈশ্বর দেখেছেন? ঠাকুর উত্তরে বলছেন, ঈশ্বরকে দেখা যায়, তোর মতো স্পষ্ট দেখেছি এবং তোকেও দেখাতে পারি। কিন্তু শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের প্রাথমিক জীবনী যদি আমরা আলোচনা করে থাকি তাহলে দেখব এরকম ঘটনা কোথাও হয়নি। ঠাকুর বলছেন, দেখ ওই ঈশ্বর এই দাঁড়িয়ে আছে তোর সামনে, তা কিন্তু নয়। কিন্তু জীবনের সাধনা, জীবনের বুদ্ধি দিয়ে স্বামী বিবেকানন্দ অনুভব করলেন যে প্রতি মানুষের, প্রতি কণার ভেতরে ঈশ্বরীয় ভাব বিরাজ করছেন। শুধু দেখবার জন্য একটা অনুসন্ধিত সুদৃষ্টি দেখা দরকার, একটা ভালোবাসার চোখ দেখা দরকার। দেখতে চাই এই বোধ হলে প্রত্যেক মানুষের ভেতরে যে ঈশ্বরীয় কণা আছে সেটি আমরা দেখতে পাই, এবং এই সমস্ত ঈশ্বরীয় কণার ঘনীভূত রূপকেও আমি প্রত্যক্ষ করতে পারি। তখন আমি অনুভব করতে পারি আমি ঈশ্বরের সন্তান, এবং যা কিছু দৃশ্যমান সবই সেই ঈশ্বরীয় ভাবের প্রকাশ, সেটি যেন সেই ঈশ্বরীয় ভাবের একটি মিরর রিফ্লেকশন, একটি যেন ছবির মতো আমরা দেখতে পাই। তখন জগতে কেউ আমার থেকে ছোট হন না, জগতে কেউ আমার থেকে বড় হন না, আমরা সবাই এক হয়ে যাই এবং ভগবানের ভাবে মুগ্ধ হয়ে যাই। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, আমাদের মনের মধ্যে এই ভাবটি আসুক, আমরা যেন সত্যি সত্যি সেই ঈশ্বরীয় কণার প্রকাশ সবার মাঝে, সর্বজীবের মাধ্যমে, সর্ব আলোচনার মধ্যে, সব কিছু আমাদের জীবনের প্রতি আচরণের মধ্যে তার প্রকাশ দেখতে পাই। শ্রী ভগবানের কৃপা হলে আগামী দিন আমরা 302 নম্বর সূত্র থেকে শুরু করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামি দে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।